টিকটক ভিডিও কি ফর ইউতে যাচ্ছে না? আমার অনেক ভিডিওতে আপনারা এসে কমেন্ট করতেছেন, ভাই আমার টিকটক ভিডিও ফর ইউতে যাচ্ছে না। আপনার ভুলের কারণেই আপনার টিকটক ভিডিও ফর ইউতে যাচ্ছে না। আসলে কোন ভুল করার কারণে আমাদের টিকটক ভিডিওগুলি ফর ইউতে যাচ্ছে না? তো সেই ভুল আমি আপনাদেরকে আজকের ভিডিওর মোবাইল স্ক্রিনে দেখাবো বা আপনাদেরকে বলে দিব। এই ভুল যদি আপনি না করেন তাহলে অবশ্যই আপনার টিকটক ভিডিও টিকটকের ফর ইউতে চলে যাবে। অবশ্যই গাইস ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে বিস্তারিত প্রসেস নিয়ে আলোচনা করা যাক। তো এভরিওয়ান দেখেন, আমরা যখন টিকটকের মধ্যে আসার পর টিকটকের ফর ইউতে আমরা কিন্তু অনেক ভিডিওই দেখতে পারি। এই যে দেখেন এই ভিডিওতে মাত্র 2টা লাইক, তারপরেও এই ভিডিওটা টিকটকের ফর ইউতে দিয়েছে আমাদেরকে দেখানোর জন্য। তো আপনার ভিডিও কেন টিকটকের ফর ইউতে এইভাবে আসতেছে না? তো আমাদের ভুলের কারণেই বা আপনার এই একটি ভুলের কারণেই আপনার টিকটক ভিডিও এই যে টিকটকের ফর ইউতে টিকটক পাঠাচ্ছে না। তো ভুলটা কি দেখেন, টিকটকের মধ্যে প্রবেশ করে আমি অনেক টিকটক প্রোফাইল চেক করেছি, যাদের প্রোফাইলে প্রবেশ করে আমি একটি ভুল দেখেছি। আপনাদের মধ্যে আপনারা অনেকেই কি করেন, আপনাদের কোনো একটা ভিডিওতে আপনি হয়তো বা টিকটকে অটো ভিউস নিয়েছিলেন, এর আগে হয়তো বা টিকটকের কোনো একটা ভিডিওতে আপনি টিকটকে অটো ভিউস নিয়েছিলেন। টিকটকের মধ্যে প্রবেশ করে আমি আপনাদের অনেক টিকটক প্রোফাইল চেক করেছি। আপনারা যে ভুলটা প্রথমত করেন সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে আপনারা অনেকেই হয়তো আপনাদের কোনো এক টিকটক ভিডিওতে টিকটকে অটো ভিউস নিয়েছেন, মানে থার্ড পার্টি কোনো অ্যাপস বা ওয়েবসাইট থেকে টাকা দিয়ে হোক বা ফ্রিতে হোক যেভাবে হোক না কেন আপনি আপনার টিকটক ভিডিও ইললিগাল পদ্ধতিতে অটো ভিউস নিয়েছেন। আপনার যে টিকটক ভিডিওতে আপনি অটো ভিউস নিয়েছেন তো ওই অটো ভিউস নেওয়ার কারণেই কিন্তু টিকটক আপনার টিকটক অ্যাকাউন্ট ডাউন করে দিয়েছে। আমি এর আগের ভিডিওতেও আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে যদি আপনি কোনো থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইট থেকে আপনার কোনো টিকটক ভিডিওতে অটো ভিউস নেন তাহলে কিন্তু আপনার ওই টিকটক অ্যাকাউন্ট ডাউন হয়ে যাবে। আর আপনার টিকটক অ্যাকাউন্ট ডাউন হয়ে গেলে কখনো আপনার ওই টিকটক অ্যাকাউন্টের ভিডিওগুলো টিকটক ফর ইউতে পাঠাবে না। সো আপনাদেরকে আমি আবারও বলতেছি, আপনারা অটো ভিউস নেবেন না, অটো লাইক নেবেন না, অটো ফলোয়ার্স নেবেন না। কোনো অ্যাপস বা কোনো ওয়েবসাইট থেকে অটো লাইক অটো ফলোয়ার্স অটো ভিউস নিলে তাহলে আপনার টিকটক ভিডিও কিন্তু কখনোই ফর ইউতে যাবে না। এই ভুলটা সাধারণত অনেকেই করে থাকেন। আমি অনেকেরই টিকটক প্রোফাইল চেক করে দেখেছি যে কোনো ভিডিওতেই ভিউস নেই, শুধুমাত্র একটি ভিডিওতেই দেখা যাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউস বা হচ্ছে যে লক্ষ লক্ষ ভিউস। তার মানে বোঝা যাচ্ছে আপনাদের ওই টিকটক ভিডিওতে আপনারা অটো ভিউস নিয়েছেন। তো যারা অটো ভিউস নিয়েছেন অবশ্যই এই ভুলটা আর করবেন না, তাহলে আপনার টিকটক ভিডিও ফর ইউতে চলে যাবে। সেকেন্ড যে ভুলটা আমি আপনাদের মধ্যে দেখতে পেরেছি সেটা হচ্ছে যে আপনারা অনেকেই অন্যের ভিডিও আপলোড করে এখন আপনারা আমার ভিডিওতে এসে কমেন্ট করতেছেন যে ভাই আমার টিকটক ভিডিও কেন ফর ইউতে যাচ্ছে না। যদি আপনার নিজের ভিডিও না হয় তাহলে কখনোই আপনার টিকটক ভিডিও ফর ইউতে যাবে না। নিজের কন্টেন্ট আপলোড করতে হবে এবং ভালো ভালো কন্টেন্ট মানে টিকটক আইডিতে আপলোড করতে হবে, তাহলেই টিকটক কিন্তু আপনার কন্টেন্টগুলো টিকটকের ফর ইউতে পাঠাবে। সেই সাথে ট্রেন্ডিং মিউজিক বা ট্রেন্ডিং টপিক্স নিয়ে ভিডিও আপলোড করতে হবে। সো আপনাকে অবশ্যই দেখতে হবে যে বর্তমানে কীর বিষয়ে টিকটক ট্রেন্ডিংয়ে চলতেছে, সেই বিষয়ে ভিডিও তৈরি করে টিকটকে আপলোড করুন, তাহলে আপনার ভিডিওগুলো ফর ইউতে চলে যাবে। ভিডিওটি এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নেক্সট কোনো ভিডিওতে, সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।